أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى ال محمد رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون بسم الله الرحمن الرحيم سورة نحل 15 ركوع অর্থাৎ 111 আয়াত থেকে আমাদের তেলাওয়াত স্মরণকে তাজা করার জন্য দ্রুত পঠনের মতো কিছু আয়াত আমরা তেলাওয়াত করে নেব। যেমন আমাদের জন্য নিদর্শন আছে যে সমস্ত আয়াতে ওয়ালাকাদ না আলামু 103 ওয়ালাকাদ না আলামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন। আমরা জানি যে তারা বলে বা তোমার বিরোধীরা বলে ওকে শেখায়, অর্থাৎ আর কিছুই নয়, ওকে শেখায়। ইউআল্লিমুহু বাশারুন, একজন মানুষই, লিসানুল্লাযি ইউলহিদুনা ইলাইহি, যে ভাষা তার কাছে পরিচিত নয়, অর্থাৎ অনারব, আজামিয়ুন। ওয়াহাদা লিসানুন আরাবিয়ুন মুবিন, আর যা তোমার কাছে আসছে এই কোরআন বা এইটা লিসানুন আরাবিয়ুন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে এই বিষয়টা আমরা আরও দেখেছি যে আমরা দেখে এসেছি যে এই কোরআন ভাষার যে পার্থক্যটা আছে, তাই না, সেটার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো বাধা নয় যে কোরআন পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষ পড়বে তার জন্য ভাষা কোনো বাধা নয়। এ কোরআন তাদের জন্য যারা এ কোরআনকে বিশ্বাস করে। ইন্নাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, তারা যারা বিশ্বাস রাখে না, বিশ্বাস করে না আল্লাহর আয়াতে, আল্লাহর বাণী ও বার্তায়। বিষয়গুলো আমরা সূরা বাকারা সেই যে চ্যালেঞ্জিং আয়াতখানা, যে ইনকুন্ত, যাকে বলে যে ইনকুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি, যদি তোমরা এর ব্যাপারে যা আমরা আমাদের বান্দার উপরে নাজিল করছি কোনো সন্দেহে থেকে থাকো তাহলে এরকম একখানা সূরা বানিয়ে নিয়ে আসো। ওদৌ সোহাদা আকুমিন্দুল্লাহ, ডেকে নাও তোমাদের যত মানে মানে সাহায্যকারী আছে, তোমাদের যত সহযোগী আছে আল্লাহকে ছাড়া। ইনকুন্তুম সাদিকিন, ফাইন লাম তাফআলু, যদি তা না করো, লাম তাফআলু, কুশ্চিন কালেও তা করতে পারবে না। ফাত্তাকুন্নার, তাহলে ভয় করো বা বাঁচাও নিজেদেরকে সেই আগুন থেকে। ফাত্তাকুন্নার লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এইভাবে মানে কোরআনের আয়াত যে চ্যালেঞ্জিং, মানে কোরআনের প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি মানে যাকে বলে যে আয়াত বা প্রতিটি বাণী ও বার্তা পরিষ্কার। সূরা ইউসুফে আমরা দেখব সুরাই ইউসুফে আমরা দেখব যে সুরা ইউসুফের 111 লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী বলা হলো সে কাহিনী বলে বলা হচ্ছে যে এর মধ্যে যারা বিচক্ষণ মানুষ তাদের জন্য অনেক আয়াত আছে, শিক্ষণীয় নিদর্শন আছে। মা কানা হাদিসান ইউফতারা, কি মানে নেব আমরা এর হাদিসান? এখানে সরাসরি অনেকেই যে এখানে যেটা বলা হয়েছে সেটা সুন্দরই বলা হয়েছে, অতীতকালে লোকদের এই কাহিনীতে জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য খুব শিক্ষা, বহু শিক্ষা নিহিত রইয়াছে। কোরআনে এই যেসব কথা বলা হইতেছে ইহা মন গড়া বা কৃত্রিম কথাবার্তা নয়,
আচ্ছা যদি এইভাবে আমরা করি মা কানা হাদিসান মানে সম্ভব নয়, সম্ভব নয় এর একটি কথাও যা বলা হলো ইউফতরা যে রচনা করা যেতে পারে, সম্ভব নয় এর একটি কথাও রচনা করা যায়, ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনে ইয়াদাইহি এটা তো সত্যায়িত এবং সত্যায়নকারী যা এর সামনে আছে, ওয়া তাফসীল কুল্লি শাইইন এবং তারও প্রতিটি জিনিসের বিশদ বর্ণনা, ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ নিঃসন্দেহে যারা বিশ্বাস রাখে না আল্লাহর বাণী ও বার্তায়, লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম পথ দেখাবেন না আল্লাহ তাদেরকে। এখন আশ্চর্য হতে হয় যে আমরা তাহলে আমরা একটা গোটা দিন দাঁড়িয়ে আছে আমাদের যেই মানে জ্ঞানের উপরে, সেখানে এই সমস্ত কথার বা কোরআনের এই সমস্ত আয়াতের কোনো চর্চা কোনো জায়গা তো দেখা যায় না, অন্তত আমরা তো জীবনে কোথাও শুনিনি। আমরা যখন শ্রুতি নির্ভর ছিলাম যখন শুধু শুনতাম, কিন্তু ওই যেসব লোক আল্লাহর আয়াত মানে না আল্লাহ কখনোই তাহাদেরকে সঠিক পথ পর্যন্ত পৌঁছাবার তৌফিক দেন না। একটু বিশদ করে লেখা হয়েছে, তাহলে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ সরাসরি নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস রাখে না আল্লাহর এই বাণী ও বার্তায়, লা ইয়াহদিহিমুল্লাহ পথ দেখাবেন না আল্লাহ তাদেরকে, ওয়ালাহুম আযাবুন আলীম এবং তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি আছে। ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ আবার সে একই কথা যে যারা রচনা করে আল্লাহর নামে যে মিথ্যা করে তারাই যারা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে। এখন এই মিথ্যা রচনা কাকে কোন দিকে নেব আমরা? আমরা আমাদের বর্তমান যে পরিস্থিতি চারিদিকের বা আমরা যে পরিমণ্ডলে বসবাস করি যে পরিমণ্ডলে বড় হয়ে উঠেছি সেখানে ইসলামের যে এত ভ্যারাইটি এত রূপ সেখানে কারা মিথ্যা রচনা করছে? আল্লাহ সবাই তো আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহর নাম নিচ্ছে, রসুলের নাম নিচ্ছে, কিতাবের নাম নিচ্ছে, তাহলে এখন কোন দিকে আমরা ইঙ্গিত করব বা কে কোন দিকে আমরা বলবো যে এইটা মিথ্যা রচনা হচ্ছে আল্লাহর নামে আল্লাহর আয়াতের নামে? একটা কথা হলো আল্লাহর আয়াত, সরাসরি আল্লাহর আয়াত থেকে যারা বিশ্বাস নেবে না আল্লাহ তাদেরকে পথ দেখাবেন না। আবার বলা হচ্ছে যে রচনা যারা করে আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ আল্লাহকে না আল্লাহর নামে যারা মিথ্যা রচনা করে তারা মূলত তাদের দোষটা কি? তারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না। এখন মানে রচনা করে কি কিছু একটা করতে বলা, কিছু একটা ভাবতে বলা, কোনো এক ধরনের আচরণ শিক্ষা দেওয়া, এই তো রচনা কি হতে পারে? বিধিবিধানের নামে বেশ কিছু জিনিসের বাড়তিকরণ, যেমন লা তাগলুফি দীনিকুম তোমাদের দিনে তোমরা মানে তোমাদের জীবনযাপন পদ্ধতিতে বাড়াবাড়ি করো না অথবা অতিরঞ্জন করো না, এই যে কথাগুলো কোরআন বলেছে সেখানে আমরা বিভিন্ন অতিরঞ্জন আমরা দেখি চারিদিকে তাকালে। আর মিথ্যা রচনা তো কত রকমের আছে সে তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু মূল রোগটা কি? লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতে তাদের কোনো বিশ্বাস, তারা বিশ্বাস রাখে না আল্লাহর আয়াতে। তাহলে যেই দিকে ইঙ্গিত পাওয়া যায় গোটা কোরআনকে যদি এই প্রেক্ষিতের পেছনে আমরা নিয়ে যাই যে আয়াত আমরা তেলাওয়াত করছি, তাহলে একখানা আয়াতের পিছনে বাকি সমস্ত কোরআনকে যদি আমরা নেপথ্যে রাখি ব্যাকগ্রাউন্ডে রাখি, তাহলে যে বোধ তৈরি হয় সে বোধ এটাই সাপোর্ট করে বা এটাই বলে যেহেতু কোরআন রূহ, কোরআন আল্লাহর ফুঁকে দেওয়া মানে ওহি। হ্যাঁ, যেমন আমরা যেটা বলি যে ওয়া আল্লামা আদাম আল আসমা কুল্লাহা, এটা তো যেমন ওটা নয়, যেমন ওয়া ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিক্ষিপ্ত পেল আদম তার সৃষ্টিকর্তা থেকে কিছু কথা। এখন সেই কথা অনুযায়ী আবার এরপরেই বলা হচ্ছে যে ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, সূরা বাকার একদম প্রথমে আয়াত 40 বা কত আয়াত 36, ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখন যাও তোমরা নেমে যাও এখান থেকে এবং আমি যখন আসবে তোমাদের কাছে আমার হেদায়াত আমার নির্দেশনা অতপর যে নির্দেশনা অনুযায়ী চলবে তার কোনো ভয় নেই,
কোনো দুশ্চিন্তাও নেই বা কোনো বিপদেও সে পড়বে না। তো সেই কথাটা এখানে যে ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযিনা লা ইউমিনুনা বি আয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং এরাই মিথ্যাবাদী। আগের আয়াতে বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, এখানে বলা হয়েছে ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আসলে মিথ্যুক, আসল মিথ্যাবাদী কারা, তাই না? একটা তর্জমা আমি পড়েছিলাম, ইংরেজি তর্জমা, যে ওই ওই আয়াতটির, যে সূরা বাকারার যেমন সূরা বাকারার আয়াত 39-এর তর্জমা পড়েছিলাম এইরকম, যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা, ওই আয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই আয়াতের পরের আয়াত 39-ই বলা হচ্ছে, আর যারা প্রত্যাখ্যান করবে, অবিশ্বাস করবে, অগ্রাহ্য করবে, কি অগ্রাহ্য করবে? ওয়াল্লাযীনা কাফারু, কাফারু কিসের? আয়াতের বা আল্লাহর হেদায়াতের। ওয়াকাযযাবু বি আয়াতিনা, এই কাযযাবু বি আয়াতিনা কথাটির তর্জমা করা হয়েছে অ্যান্ড রিজেক্ট মাই কমিউনিকেশন, এবং টোটাল কোরআনে আয়াতকে কমিউনিকেশন হিসেবে তর্জমা করা হয়েছে। তো কমিউনিকেশন একে তো হলো কোরআনের আয়াত যদি বাণী এবং বার্তা হিসেবে নেই সেটাও কমিউনিকেশন, আবার যেখানে যেখানে নিদর্শন হিসেবে, আল্লাহর নিদর্শন বা চিহ্ন হিসেবে মানে তর্জমা মানে আয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানেও সেই কমিউনিকেশন, অর্থাৎ একটা জিনিস দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আর এখানে হলো আল্লাহকে আয়াত পড়লে আল সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যায় বা আল্লাহর কথা স্মরণে আসে। তাহলে এখন কি হলো, যে আয়াতকে যারা রিজেক্ট করছে 104-এর, যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বি আয়াতিল্লাহ, ঈমান রাখা বলতে তাকে বিশ্বাস করা এবং তাকে তার উপরে নির্ভর করা, তাকে বাস্তবায়িত করার চেষ্টা করা। লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম, ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বি আয়াতিল্লাহ। তো মিথ্যা যারা রচনা করে তাদের মূল রোগটা কি? মিথ্যা রচনা করে কোথায়? দ্বীনের নামে। তাদের মূল রোগটা কি? তারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। এখন আমাদের এখনকার বাস্তবতা কি সম্পূর্ণ তার উপরে দেখতে পাচ্ছি না, যে কারো কাছে কোরআন চর্চার কোনো প্রেরণা বা কোনো উৎসাহ, বা কেউ কোনো কোনো গুরু বা কোনো পীর সাহেব তার মুরিদের হাতে আল্লাহর কিতাব তুলে দেন, যে তুমি এই কিতাব থেকে হিদায়ত পাবে এবং যেখানে যেখানে বোঝো না সেখানে সেখানে আমার ছাত্ররা আছে, আমার কাছে আসো, আমি বুঝিয়ে দেব, চর্চার এই ধারাবাহিকতা কিতাব থেকে কিতাব এটা নেই। মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি, এখানে এই দুই আয়াতের একটা মানে ই দেখানো হলো, যে যে মান কাফারা বিল্লাহে মিন বাদি ইমানিহি, এখন যে কুফরি করল আল্লাহর সাথে তারপরে, মিন বাদি ইমানিহি, তার প্রতি ইমানের দাবি করার পরেও, তাহলে এখানে কুফুরি মানে কি হবে? অগ্রাহ্য করা, গুরুত্ব না দেওয়া, তাকেই নিজের জীবন যাপনের মানে বা যাকে বলে যে অবলম্বন হিসেবে না নেওয়া, কখন? যখন আল্লাহ বিশ্বাসের দাবি আছে তখন। মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা, তবে হ্যাঁ, যদি কাউকে বাধ্য করা হয়, সেটা তৎকালীন সিচুয়েশনে মক্কার যে কঠিন অবস্থা ছিল, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ইমান, অথচ তার অন্তর সম্পূর্ণ একেবারে নিশ্চিন্ত আল্লাহতে বিশ্বাসে, ওয়ালাকিন মনসারাহা বিল কুফরে সাদরান, তবে হ্যাঁ, যার মনসারাহা বিল কুফরে সাদরান, অর্থাৎ কুফুরিতে যার অন্তর মানে খুলে গেল, অর্থাৎ মন সেই দিকে চাইল। এখানে আরও একটা জিনিস আমরা, যেমন রব্বিশাহালি সদরি আমরা প্রার্থনা করি, তারপরে আমরা শেষ পাড়ায় দেখেছি যে আলাম নাসরাহালাকা সদরাক, তোমার অন্তরকে খুলে দেইনি। এই যে অন্তর খোলার এই যে সম্পূর্ণ উল্টো দিকের একটা বোধ এখানে আসলো, যে ওয়ালাকিন মান সারাহা বিল কুফর,
ইমানে আছে, এখন ইমানের দাবি করছে, কিন্তু কুফর যার কাছে ভালো লাগে এবং অন্তর সেই দিকেই ঝুঁকে পড়ে। ফালাইহি গাদাবু মিন আল্লাহ, তার উপরে আল্লাহর আল্লাহ থেকে আল্লাহর গজব, আল্লাহর রোষ, আল্লাহর ক্রোধ। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া। এখানে আর এক রোগের কথা সামনে আসলো, কেন তাদের ওয়ালাকিন মান শারহা বিল কুফরি সাদরান, কেন কুফরের প্রতি এরকম অন্তর খুলে গেল? এই জন্যে যে এদের এদের মূল রোগটা ছিল, সূরা বাকারায় প্রথমে আমরা কি দেখে এসেছি যে আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর এখানে তারই আসছে ভাঙা রূপটা, ওখানে সামগ্রিক রূপ, এখানে আসছে ভাঙা রূপটা। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া, আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, আল্লাহর কিতাবকে মানে, সবই মানে, কিন্তু তার আয়াত অনুসরণের ক্ষেত্রে বা তার আয়াত অনুশীলনের ক্ষেত্রে তো কোথাও কিছু নেই। তদুপরি কি হলো যে যার অন্তর কুফুরের দিকে টানে, যেমন আমাদের মধ্যে বহু আলেম ওলেমা আছেন, বহু বহু আধুনিকতা, আধুনিক সাজ সরঞ্জাম, আধুনিক সায়েন্টিফিক ইনোভেশন যা আছে এর প্রতি খুব ভক্ত হয়ে গেছেন, তারা ভক্ত হয়ে গেছেন, তারা বেশ আকর্ষণ বোধ করেন এবং জীবনের জন্য এই সমস্ত জিনিসগুলো অপরিহার্য, তাই না? তাহলে সর্বশেষ রসুলের আমলে কোন বিজ্ঞান ছিল যে বিজ্ঞানের উপরে নির্ভর করে জীবনযাপন করতেন তিনি, এবং তিনি কোন বিজ্ঞানের প্রতি ঝোঁক প্রদর্শন করেছেন, সেটাও তো জিজ্ঞাসার ব্যাপার। এখন জালিকা, আমি এই জন্য সায়েন্সের যে আমি বিরোধিতা করছি ব্যাপারটা তা নয়, আমি বলছি যে ঝোঁক প্রবণতার কথা বলছি, ঝুঁকে পড়া, এবং এই ঝুঁকে পড়ার কারণে দেখা যায় অনেক কিছুকেই লিগাল করা, মানে লিগাল হয়ে গেছে, অনেক কিছুই এর অনুষঙ্গ হিসাবে সাথে করে এসেছে, যা তার মানে উপকারের চাইতে অনেক বড় সর্বনাশ করে বসেছে। আচ্ছা, জালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া আলাল আখিরাহ, আলাল আখিরাহ, পরকালের চাইতে তারা পৃথিবীর জীবনটাকেই বেশি ভালোবাসে, এটা লক্ষণীয়। ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমুল কাফিরিন, এদেরকে আল্লাহ সরাসরি কাফের বলেছেন। কিভাবে নেব আমরা? রীতিমতো আতঙ্কিত হতে হয়। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বু আল হায়াতুদ দুনিয়া আলাল আখিরাহ, ভালোবেসেছে পৃথিবীর জীবনকে পরকালের চাইতে বা পরকালের উপরে। ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমুল কাফিরিন, অতএব এমত অবস্থায় আল্লাহ পথ দেখাবেন না এই কাফেরদেরকে যারা এই ধরনের কুফুরি করবে। উলাইকা আল্লাযীনা আত্তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এরা কারা যে মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরে। ওয়া সামাইহিম, তাদের শ্রুতিতে। ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টিতে। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই উদাসীন। উদাসীন অর্থাৎ আমরা এটা আলোচনা করেছি আগেও, উদাসীন অর্থাৎ সব জানে, সব বোঝে, কিন্তু করার বেলায় কোথাও তাকে পাওয়া যায় না, কিন্তু বলার বেলায় দেখা যায় তিনি অনেক কিছুই বলছেন। লাজারামা, কোনো সন্দেহ নেই। আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, যে এরাই হবে পরকালে বা কেয়ামতের দিন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু, তারপর নিশ্চয়ই তোমার সৃষ্টিকর্তা যারা হিজরত করে এসেছে, মিন বাদি মা ফুতিনু, অনেক অত্যাচার সহ্য করার পরে, সুম্মা জাহাদু, লড়াই করেছে, সর্বাত্মক চেষ্টা করেছে, ও সবারু, এবং অবিচল থেকেছে নিজেদের অবস্থানে। ইন্না রাব্বাকা মিন বাদিহা লা গাফুরুর রহিম, মিন বাদিহা লা গাফুরুর রহিম, এখন আল্লাহ গাফুরুর রহিম কখন? আল্লাহ গাফুরুর রহিম কখন? যেমন অনেক অত্যাচার সহ্য করার পরেও আল্লাহর পথে রয়েছে, হেতাবরে হিজরত করেছে, জেহাদ করেছে। বিসমিল্লাহির রহমান রহিম, 111 রুকু, সূরাতুন নাহল। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, আচ্ছা, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন, যেদিন আসবে প্রতিটি ব্যক্তি, তুজাদিলু আন নাফসিহা, ঝগড়া করবে তার
নিজ প্রবৃত্তির সাথে, নিজের সাথে নিজেই। এখানে আছে যখন প্রত্যেক ব্যক্তি কেবল নিজের বাঁচার চিন্তায় লাগিয়ে থাকিবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের বদলা পুরোপুরি দেওয়া হবে। তো এখানে আমি সরাসরি আক্ষরিক তর্জমায় গেলাম, ইয়াওমা ইয়াতি তাতি কুল্লু নাফসিন, যেদিন আসবে হ্যাঁ প্রতিটি ব্যক্তি, তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন, তারপর বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে মা আমিলাত, যা সে করেছে তার বিনিময়, ওয়াহুম লা ইউজলামুন, এবং এতটুকু বঞ্চিত করা হবে না। ওয়াদারাব আল্লাহু মাসালান কারিয়াতান, একটি শহরের বা একটি জনপদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, ছিল অত্যন্ত নিরাপত্তাপূর্ণ বা নিরাপদ এবং শান্তিপূর্ণ। ইয়াতিহা রিজকুহা, আসত তার জীবিকা, রাগাদান মিন কুল্লি মাকানিন, প্রচুর পরিমাণে চারিদিক থেকে। ফাকাফারাত বি আনউমিল্লাহ, এখন একটি নগরী যেখানে সমস্ত চারিদিক থেকে বা সারা পৃথিবী থেকে, এখন যেমন মক্কা নগরীকে আমরা বলতে পারি, যে মক্কা নগরীতে কোনো সময় কি শীত কি গ্রীষ্ম, কি ডিসেম্বর জানুয়ারি আর কি জুলাই অগাস্ট, তাই না? সারা পৃথিবীতে যত ফল হয়, যেখানে যে ফল হয় সব তো আসে, তা পৃথিবীতে কোনো জায়গায় শীত কোনো জায়গায় গ্রীষ্ম একই সময় সব হতে থাকে। তো এক পিঠে রাত, এক পিঠে দিন, এক পিঠে শীত, এক পিঠে গরম, এই তো হতে থাকে পৃথিবীতে সিজন চেঞ্জ। এবং যে দেশের যে ফল, সব রকমের ফল আসতে থাকে মক্কায়। এখন এখানে মানে এখানে যেটার পিকচার দেওয়া হলো, যে একটা নিরা একটা নগরীর মানে একটা নগরীর উদাহরণ দিচ্ছেন আল্লাহ, যে নগরীতে ফল আসতো চারিদিক থেকে, অর্থাৎ খাবার দাবার এটা সেটা, খল শস্য দানা যা কিছু আছে সব, এবং প্রাচুর্যের সাথে মানে আসতো মিন কুল্লি মাকানিন ফাক্কা ফরাত বে আনামিল্লাহ। কিন্তু এই যে আশা, এই আশার ব্যাপারে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল না, করত না। ফাযা কাহা আল্লাহু লিবাসাল জুউ, তখন তাদেরকে আস্বাদন করালেন আল্লাহ ক্ষুধার লিবাস। তখন আল্লাহ উহার অধিবাসীদেরকে তাহাদের কৃতকর্মের এই স্বাদ গ্রহণ করাইলেন যে ক্ষুধা ও ভীতির মুসিবত সমূহ তাহাদের উপর চাপিয়া বসিল। এখন এখানে লিবাসাল জুউ কি মানে নেব আমরা? ক্ষুধার পোশাক। আমরা সূরা বাকারায় যেমন আমরা দেখেছি, সূরা আরাফে আমরা আদম এবং ইবলিসের মানে ইবলিসের অধ্যায়ে আমরা যেটা দেখেছি, যে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, আয়াত 26, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান, হে আদম সন্তান আমরা নাজিল করেছি তোমাদের উপরে লিবাস, লিবাসান একটি পোশাক, ইউয়ারি সাওআতিকুম ঢেকে দেবে তোমাদের যত মন্দ প্রবণতা, ওয়া রিশান এবং তোমাদেরকে সাজিয়ে তুলবে। তো রিশান মানে আমরা তো আগে আলোচনা করেছি, রিশান মানে পালক, পাখির পালক। যেমন যে কোনো পাখির বাচ্চা ডিম ফুটে বেরোলে, মুরগির বাচ্চা দেখি আমরা, কবুতরের বাচ্চা দেখি আমরা, তার গায়ে মোটা মোটা কিছু লোম ছাড়া কিছু মানে পাক পাকা মানে পাক ইয়া ছাড়া আর কিছু থাকে না, কিন্তু সেই মানে পাখিটাই যখন আস্তে 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 বড় হয় তখন সে তার মানে পূর্ণ শরীরে সুন্দর মানে পালক দিয়ে ঢেকে যায়। তো এখানে সে লেবাসটা, এখানে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, তোমাদের উপরে লিবাস নাজিল করা হয়েছে, করেছি আমরা। তখন কোনো রসুলের উপরে, কোনো নবীর উপরে, এবং প্রথম মানুষ আদম আলাইহিসসালাম, সেক্ষেত্রেও আমরা তো কোনো সূত্র কোরআন থেকে পাই না যে তারা ন্যাংটা এসেছিলেন এবং আল্লাহ তাদের উপরে পোশাক নাজিল করেছেন। এখন আদম আলাইহিসসালাম এবং তখন প্রথম মানুষ আদম, ইবলিস এবং হাওয়া, এই তিনজনের যে পৃথিবীতে এহেবিতু মিনহা জামিয়ান, নেমে যাও এখানে একসাথে,
আমরা সূরা বাকারার থেকেই যেটা পাই আমরা, সেখানে কোথাও তো এইরকম নেই। বরঞ্চ যেটা দেখা যায় যে তারা আল্লাহর কথার অবাধ্য হলো যখন, অর্থাৎ শয়তানের কথা শুনে যখন, মানে শয়তানের পাল্লায় যখন পড়লো, তখন আল্লাহ তাআলা কী করলেন, তাদের মানে কাপড়টা খুলে গেল এবং সেখান থেকে বললেন, যেমন এখানে যেমন আছে, হ্যাঁ, ফা ওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা। এখানে শয়তান কী বলেছে আয়াত ১৯, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে, ফাকুলা মিন হাইসু শিয়তুমা, খাও এখানে তোমরা যেখান থেকে যত খুশি, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটির কাছেও যেও না, ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে দুজনেই হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত যারা নিজেদের সর্বনাশ করে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, ফুসলাতে লাগলো তাদেরকে শয়তান, বোঝাতে লাগলো তাদেরকে শয়তান, লেইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তাহলে এখানে যদি আমরা একেবারে আক্ষরিক তর্জমায় যদি আমরা যাই, দুজনকেই শয়তান বোঝাতে লাগলো যেন খুলে দেয় লাহুমা তাদের জন্য, মা উরিয়া আনহুমা, যা ঢাকা ছিল তাদের থেকে, মিন সাওআতিহিমা, তাই না? তো সওআত যে বলা হয় মানে সমিন সওআতিহিমা, লজ্জাকর তাদের তার কোনো একটা বিষয়টা, কিন্তু মিন সওআতিহিমা, আমি কয়েকবার উচ্চারণ করলাম কথাটা, অর্থাৎ তাহলে যদি ওখানে কাপড় খুলেও থাকে বা কাপড় যদি আল্লাহ তাআলা সরিয়েও নেন তাদের গায়ে যে পোশাক ছিল, হ্যাঁ, তাহলে কি হলো সেটা, সেটা ওই সওআতের কোনো একটি, ওয়াকালা মা নাহা কুমা রাব্বুকুম আন হাদি শাজারা ইল্লা, কি কারণে তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে নিষেধ করেছেন এই এই গাছটার ব্যাপারে, আন হাদি শাজারা ইল্লা, এছাড়া আর কিছুই নয়, আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমরা ফেরেস্তা হয়ে যাবে এবং তোমরা চিরস্থা মানে চিরকালীন বা অমর হয়ে যাবে। ফাক্কা ওয়াকা সামাহুমা, এবং কসম খেয়ে বলল, ইন্নি লাকুমা আলামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তো এই কথা বলার প্রেক্ষিতেই সেই ঘটনা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে খুলে বলেছেন সব, যা আমরা আগে পড়েছি এখানে, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম। তো এখানে লিবাস বলতে যদি আমরা একটু সতর্ক দৃষ্টিতে দেখি ব্যাপারটা, তাহলে এখানকার লিবাস সরাসরি এই কোরআন, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, অর্থাৎ কেউ যদি কোরআনকে তারা জীবনের সব কিছু হিসেবে, জীবনের মূল মন্ত্র হিসেবে, একমাত্র পালনীয় হিসাবে, একমাত্র করণীয় হিসাবে, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দিয়ে আল্লাহ যেমন বলেছেন, লে ইউজ হেরাহু আলাদ্দিন একুল্লিহি, তাই না? যেমন আমরা কালকে কালকে কোন সুরা পড়ছিলাম, জাসিয়া পড়েছি, সারা আলাকুম মিনাদ্দিনে কোথায় ছিল, তোমাকে আমরা রেখেছি, তাহার পর এখন হে নবী আমরা তোমাকে দীনের ব্যাপারে এক সুস্পষ্ট উজ্জ্বল রাজপথের উপর প্রতিষ্ঠিত করিয়াছি। এখন আমরা আমাদের শরীয়ত দেখি কোরআন, হাদিস, ফেকাহ, ইজমা, কেয়াস, এসব মিলিয়ে পূর্ণাঙ্গ শরীয়ত আমাদের ইমাম সাহেব ইমামগণ রচনা করেছেন, এইটা আমরা এই রূপ দেখি। তাহলে যখন কোরআন বলছে যে সুম্মা জালনাকা আলা শরীয়তিন মিনাল আমর, মিনাল আমর, আমরা তোমাকে স্থাপন করেছি, তোমাকে দাঁড় করিয়েছি আমরা আলা শরীয়তিন, একটি শরীয়তের উপরে, আমাদের আদেশের, ফাত্তাবে হা, সরাসরি আদেশ, তুমি এটাকে অনুসরণ করো, ওলা তাত্তাবে আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, এই কোরআন যারা জানে না
তুমি তাদের অনুসরণ করবে না, তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার কথা তুমি মেনে নেবে না। তো বিষয়টা তো স্পষ্ট, তাহলে কোরআনই শরিয়ত। আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের গুরুজন যারা আছেন, আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের জাতীয় নেতৃত্ব যারা আছেন, তারা তো আমাদেরকে আগে শেখাবেন যে কোরআনের মূল স্ট্রাকচার বা শরিয়তের মূল, আল্লাহর বিধিবিধানের মূল কাঠামো, মূল পরিকাঠামো, মূল অবকাঠামো এই, এবং এর সঙ্গে রসুলের যা কিছু আছে তাই। কিন্তু সেই হিসাবে তো আমরা দেখি না, অর্থাৎ আমাদের শরিয়ত এখন এমনভাবে সাজানো যেখানে কোরআনের কোনো প্রয়োজন তো নেই, উপরন্তু কোরআন এতটাই উপেক্ষিত হয়ে গেছে এখন, নফল ইবাদত হয়ে গেছে, এটা কেউ পড়লে পড়লো, না পড়লে নাই, এটা অক্ষরে অক্ষরে দশ নেই কি বা সেই পর্যন্তই। কিন্তু কোরআন পড়লে দেখা যায় সম্পূর্ণ অদ্ভুত এক জিনিস, আমরা বুঝে উঠতে আমাদের কষ্ট হয় যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে এখানে আমরা যেটা দেখালাম লিবাস শব্দটিকে, আমরা এখানে সূরা আরাফ থেকে দেখালাম। তাহলে যেই নগরীর দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, বলছেন যে সেখানে ছিল খাদ্য নিরাপত্তা এবং সেখানে সব রকমের নিরাপত্তা ছিল, অনেক শান্তিতে ছিল জনগণ, কিন্তু সেই যে ছিল সেই অবস্থাটাকে তারা আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করেনি, তারা সেখানে কোনো না কোনোভাবে তাদের অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। অনেক মুফাসসিরিন এই আয়াতকে মক্কি আয়াত এবং মক্কার প্রেক্ষিতেই নাজিল হয়েছে বলে বলেন। ফাকাফরাত বি আনউমিল্লাহ ফাযাকাহুল্লাহু লিবাসাল জু, আল্লাহ তাআলা তাকে পরিয়ে দিলেন ক্ষুধার পোশাক। এখন এইভাবে তর্জমা করলেই বা অসুবিধা কোথায়? ওখানে যেমন সূরা আরাফে আমরা পড়েছি কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমার জন্য একটি পোশাক নাজিল করেছি, তোমরা যদি একে পরিধান করো। তো একে পরিধান করা মানে আমরা যদি তিন জায়গায় কোরআনে যেভাবে এসেছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, আবার সূরা বাকারা আমরা দেখেছি সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তাহলে এইটা তো এমন এক জিনিস কোরআন যেটা তো পরিধানের জিনিস, এটা তো পড়ার জিনিস, নিজে ধারণ করার জিনিস, প্রত্যেকটি আয়াত নিজে ধারণ করার জিনিস। তাহলে এখানে যে আল্লাহ তাআলা যখন প্রচুর খাদ্য আমদানি হচ্ছিল তখন সেখানে এটা আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর একটা করুণা, এই হিসেবে তারা নেয়নি, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার পোশাক পরিয়ে দিলেন। অর্থাৎ এক ক্ষুধার পোশাক পরিয়ে দেওয়া খুব সাধারণ একটা সেন্স, যে এখন আর সেই আগের মতো সেরকম প্রচুর পরিমাণে সাপ্লাই আর আসে না। চারিদিকে একটা হাহাকার, বল খৌফ, এই খাওয়ফ কিসের? তার মানে আদৌ দুদিন পরে হয়তো খাবার একটু পেলো, আর পাবে কি পাবে না এই আতঙ্ক। এখন আল্লাহ তাআলার যে পরীক্ষার নিয়ম আমরা সূরায়ে বাকারা দেখেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়েন, কিছু জিনিস দিয়ে, মিনাল খৌফ ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 153 সূরা বাকারা। তাহলে তার মধ্যেই একটা লিবাসাল জু ওয়াল খৌফ, এই খৌফ কিসের? ওই যে খাদ্য সাপ্লাইয়ের, খাদ্য সরবরাহের আতঙ্ক, আদৌ এর পরে পাবো কি, বিমা কানু ইয়াস নাউন, যা তারা নিজেরা বানিয়েছিল তার বিনিময়ে। ওয়ালাকাদ জাআহুম রাসূলুন মিনহুম, কারণ এই যে এসেছে তাদের কাছে একজন বার্তাবাহক, আমাদের বার্তা নিয়ে এসেছে তাদের মধ্যেরই তো একজন লোক, মিনহুম, ফাকাযাবুহু, তারপরেও তারা তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে অবিশ্বাস করেছে, কি করে সম্ভব হলো এটা? আমি তো অভিনব বা নতুন কোনো মানুষ পাঠাইনি যে তাকে দেখলে তারা বিশ্বাস করবে কি করবে না, তার জাতপাত কোথায়, কোত্থেকে এসেছে, কী পরিচয়, না। রসুলের জবানিতে কোরআনে আয়াত এসেছে লাবিস্তু ফিকুম ওমরান, আমি তোমাদের মধ্যে একটি জীবন কাটিয়েছি, 40 বছরে ওয়াহী এসেছে। তাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআহুম রাসূলুন, তাদের কাছে যে বার্তাবাহক এসেছে আমার বা আমাদের, মিনহুম, তাদের মধ্যে থেকে, ফাকাযাবুহু, তারপরেও তারা তাকে প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে, ফাআখাযাহুমুল আযাবু ওয়াহুম যালিমুন। তাহলে এই আয়াত স্পষ্ট করে দেয় যে আগের যে
করিয়ার যে ওয়াদারাব আল্লাহু মাসালান করিয়াতান, একটা জনপদের উপমা যে আল্লাহ রাখছেন সামনে, এটা আসলে আর কোনো জনপদ নয়, মক্কাই। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান, খাও তোমরা যা, তা থেকে যা আল্লাহ তোমাদের জন্য জীবিকা হিসেবে মনোনীত করেছেন, হালালান তাইয়িবান। এটা মানে মানুষের জন্য আল্লাহ জীবিকা হিসেবে যা কিছু রেখেছেন সামনে মানুষের, মানে তাই উৎকৃষ্ট এবং তাই মানে হালাল, বৈধ। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, এবং আমরা যারা যারা জীবনে একটু ভালো খাচ্ছি, একটু ভালো অবস্থানে আছি, বা মোটামুটি অন্তত দু চার বেলা, মানে দুবেলা যে ভাতের যে ব্যাপারটা, দুবেলা দুমুঠো ভাতের যে ব্যাপারটা, সেটা যাদের যাদের একটু গ্যারান্টির অবস্থায় আছে, মোটামুটি যে কোনোভাবে আমরা পাচ্ছি যারা, তারা যদি একটু নিজের নিজের দিকে তাকিয়ে দেখি, তারা কি এই প্রাপ্তির কৃতজ্ঞতা আদায় করতে পারছি আমরা? আমরা যে যেভাবেই পাই, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ বিভিন্ন কাজকর্ম করি, তো যেভাবেই দুটো আহার আমাদের জোটে, সেই প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের কোনো কৃতজ্ঞতা কি বোধ করি আল্লাহর ব্যাপারে? যেটা আমি পাচ্ছি আল্লাহ দিচ্ছেন বলেই পাচ্ছি, এইরকম কোনো অনুভূতি কি আমাদের আছে? এমন তো নয় যে মক্কায় যারা আসে বা যে সমস্ত মানে ফল বা যে সমস্ত ফসল, যে সমস্ত খাবার দাবার আসে, সেগুলো বিনা পয়সায় কেউ এসে দিয়ে যায়। ব্যবসা হয় মক্কায়, প্রচুর লোকের সমাগম এবং আমদানিও সেরকম প্রচুর, ফলে স্থানীয় লোকরা আপনা থেকেই উপকৃত হয়, আপনা থেকেই তারা বাড়তিটা পায়। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর এই করুণার, ইন কুনতুম ইয়াহু, যদি তোমরা শুধুমাত্র তাঁরই গোলামি করে থাকো। কথাটার মধ্যে শর্ত জুড়ে দেওয়া, যেমন আমরা সূরা ফাতিহায় পড়ি প্রতিদিন নামাজে, প্রতি মানে প্রতি রাকাতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমারই আমরা ইবাদত করি বা গোলামি করি এবং তোমার কাছেই আমাদের যা চাওয়ার তা চাই। এখন আসলে তো বাস্তবতায় তা নয়। যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যা খাচ্ছ, যা পাচ্ছ, তা হালাল তৈয়েব, উৎকৃষ্ট যে খাবার পাচ্ছ তোমরা, কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর এই নেয়ামতের, যদি তোমরা শুধু তারই গোলামি করে থাকো বা তারই ইবাদত করে থাকো। ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা, আর কিছুই তো নয়, তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত, যে কোনো মৃত পশু, ওয়াদ্দাম, এবং যে রক্ত প্রবাহিত হয়ে যেতে পারত, ওয়া লাহমাল খিনজির, এবং শুকরের মাংস। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যা অন্য কোথাও আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে বা উৎসর্গ করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে সেই ধরনের পশু। ফামানে তোর রাগাইরা বাগিন ওয়ালা আদিন, এখন বিদ্রোহ করতেও নয় এবং মানে বাড়াবাড়ি করতেও নয়, শত্রুতা বশতও নয়, যে আল্লাহকে মানে না, দেখো আল্লাহ কী করে আমার, খেয়ে দেখালাম তোমাদেরকে এই যে খাচ্ছি আমি, এরকম নয়, যে একান্ত বাধ্য হলো জীবন বাঁচাবার জন্য এর কিছু খেতে। ফাইন্নাল্লাহ গাফুর রাহিম, তাহলে যে জানবে আল্লাহ নিশ্চয়ই অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং দয়ালু। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আলকাযিবা হাদা হালালুন ওয়া হাদা হারামুন, তোমরা বলবে না যা রচনা করেছে তোমাদের জিহ্বা বা তোমাদের কথা, আর এই যে তোমাদের মুখের কথা মিথ্যা হুকুম লাগায় যে ইহা হালাল আর ইহা হারাম। তাই ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম, তোমরা কথায় কথায় কথা বলতে, কথায় কথায় তোমরা যে সমস্ত রচনা করেছো আল কাদি বা সেই মিথ্যা তোমরা বলবে না, হাদা হালালুন ওয়া হাদা হারামুন, এইটা হালাল এবং এইটা হারাম। লে তাফতারু আলাল্লাহি কাদিবা, যেন তোমরা রচনা করতে পারো বা তোমরা বানাতে পারো বা মা তোমরা চালিয়ে দিতে পারো আল্লাহর নামে একটা মিথ্যা। ইন্নাল্লাহ ইন্নাল্লাযীনা লা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, তো আল্লাহর নামে যারা কোনো মিথ্যা কথা চালিয়ে দেয়, লা ইউফলিহুন, তারা কখনোই
কল্যাণ লাভ করবে না, তারা কখনোই সফল হবে না। তো যেমন আমরা হচ্ছি না, আমরা মানে আহলে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আমাদেরকে বাছাই করে বের করা হয়েছে। ওকাদালিকা জাআলনাকুম উম্মাতে ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহর সঙ্গে মানুষ পৃথিবীর মানুষের সঙ্গে মধ্যস্থতাকারী একদল মানুষ আমরা। রসুল যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন বা সাহাবা একরামকে দেখিয়ে গেছেন, সেইভাবে আমরা প্রত্যেকে যারা আল্লাহ আল্লাহর কিতাব এবং রসুলে বিশ্বাসের দাবি করি, তারা প্রত্যেকে ওই একই রূপে একইভাবে মানুষকে বিশ্ব মানবতাকে দেখাতে হবে যে এই হলো দিন, লিউজে রাহু আলা দিনে কুল্লিহি। তো সেটা না করে যেটা আগের আয়াত যেটা আমরা যেটা পড়েছি যে এই যে রোগ, রোগের কারণ কি? জালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। এখন আমরা প্রতিটি ব্যক্তি যদি নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি মানে আমি কি এই দুনিয়া মানে এই বর্তমান জীবনকে ভালোবাসি নাকি পরকালকে ভালোবাসি, আমার কাছে কোনটা অগ্রাধিকারী, যদি প্রত্যেকে এই আয়নার সামনে দাঁড়াই তাহলে এই সমস্ত আয়াত আমাদের কাছে একেবারে জল ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। আমি নিজেই নিজেকে যাচাই করবো। তো কোরআন আসলে কী করে? কোরআন তো ফোরকান। কোরআন কী শেখায় মানুষকে? শেখায় তুমি কী অবস্থায় আছো এটা তুমি আগে যাচাই করে নাও, কে কী অবস্থায় আছে এই ফতোয়া তোমার জন্য নয়, তোমার দেওয়ার দরকার নেই, এই তোমারই আয়না, তুমি আগে দেখে নাও যে তুমি কোন অবস্থানে আছো। আমরাই যদি এখন নিজেদেরকে দেখি দাঁড় করাই এই কোরআনের আয়াতের উপরে, তাহলে কী দেখবো আমরা? তাহলে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আলকাযিবা, তোমাদের কথায় যেগুলো মিথ্যা রচনা করেছো, হালাহাদা হালালুন ওয়া হাদা হারামুন, এইটা হালাল এবং এইটা হারাম, লিতাফতারু আলাল্লাহি কাযিবা আলাল্লাহিল কাযিবা, যেন চালিয়ে দিতে পারো আল্লাহর নামে একটা মিথ্যা। ইন্নাল্লাযিনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, নিঃসন্দেহে তারা যারা আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করে, লা ইউফলিহুন, তাদের কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো দিক থেকে কোনো সফলতা নেই। আলহামদুলিল্লাহ, আমরা আর কয়েকখানা আয়াত আছে, আমরা এর পরের এপিসোডে ইনশাআল্লাহ শেষ করবো।